এমপি আনার হত্যার কিলিং মিশনে অংশ নেওয়া সাতজন গ্রেপ্তার হলেও এখনও হত্যার সুনির্দিষ্ট মোটিভ নিশ্চিত হতে পারেনি গোয়েন্দা পুলিশ। তবে ব্যবসায়িক ও রাজনৈতিক দুই কারণ আমলে নিয়েই তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনর রশিদ। এদিকে মঙ্গলবার গ্রেপ্তার ফয়সাল ও মোস্তাফিজকে ছয় দিনের রিমান্ডে দিয়েছে আদালত। ঝিনাইদহ চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার পর কিলিং মিশনে অংশ নেয়া মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলী সাহাজি ঘটনার প্রায় দেড় মাস পর খাগড়াছড়ির পাহাড়ি এলাকায় তাদের খোঁজ পায় গোয়েন্দারা। দুজনের অবস্থান দুর্গম এলাকায় হওয়ায় তাদের ধরতে ডিএমপির ডিবি প্রধানের নেতৃত্বে হেলিকপ্টারে অভিযান চালানো হয়। ছদ্মবেশী অবস্থায় গ্রেপ্তার করা হয় ফয়সাল ও মোস্তাফিজকে। বুধবার সন্ধ্যায় তাদের আনা হয় ঢাকায়। বৃহস্পতিবার সকালে এ নিয়ে সংবাদ সম্মেলনে আসেন ডিএমপির গোয়েন্দা প্রধান। জানান, কলকাতায় বন্ধু গোপালের বাসা থেকে বের হওয়ার পর এমপি আনারকে রিসিভ করে শিমুল ভূঁইয়া সহ সঞ্জীবা গার্ডেন্সের সেই ফ্ল্যাটে যায় ফয়সাল। সেখানে আগে থেকেই ছিলেন মোস্তাফিজ। রিসিভ করে তিনি শিমুল ভূঁইয়া সহ বাসায় নিয়ে গেছেন। তাকে বিভৎস্র করবে এবং তাকে বেঁধে চেয়ারে বেঁধে রাখবে। সে চেয়ারটাও সে কলকাতার একটা মার্কেট থেকে সে কিনে এনেছে, কুলুর ফ্রম সে কিনে আনছে, এবং যে হত্যাকাণ্ডে ব্যবহৃত যে ছড়ি টড়ি সেগুলিও সিয়াম এটা এনে দিয়েছে ফয়সাল সাজির কাছে, ফয়সাল সাজির বাসায় নিয়ে এসেছে। গোয়েন্দা প্রধান জানান, আনার হত্যায় এ পর্যন্ত নয় জনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে হত্যার মোটিভ এখনো অজানা। যে মূল পরিকল্পনাকারী মাস্টার মাইন্ড আপনারাই বলছেন শাহিন তাকে নিয়ে গেলেন, সেখানে নিয়ে যে তাদের সাথে কি কথা হয়েছে এবং কারা বেনিফিশিয়ারি, রাজনৈতিকভাবে কারা বেনিফিশিয়ারি, আর্থিকভাবে কারা বেনিফিশিয়ারি, সেইগুলি আমরা মনে করি হত্যাকাণ্ডের যে মোটিভ তো অবশ্যই আছে, সুনির্দিষ্ট মোটিভটা তো এখনো আমরা সঠিকভাবে বলতে পারছি না। এদিকে মোস্তাফিজ ও ফয়সালকে দশ দিনের জন্য হেফাজতে চেয়ে গোয়েন্দা পুলিশ আবেদন করলে আদালত ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেন। মাসুদুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।